वेलकम टू ए प्लस बायो। आज के क्लास है हमरा डिफरेंट यूनिक टर्म्स बा नॉन प्रिफरेबल रिएक्शन कंडीशन है एक टा रेस्ट्रिक्शन एंजाइम है कतो किचु लिमिटेड फ्रैगमेंट है बात की भावे तार डिफरेंट कैटेगरीज है सेगलो ने आज के क्लास सब थे के प्रथम है हमरा की भावे एगोची सेट एक बार बोले दी हमारे ऑलरेडी कतो गुला क्लास कंप्लीट क्लास नंबर वन डन टू ए डन टू बी आज के क्लास दैट इज डिफरेंट फॉर्म ऑफ रेस्ट्रिक्शन एंजाइम अंडर लिमिटेड कंडीशन। व्हाट आर द लिमिटेड कंडीशन राइट इट डाउन। सब थेके प्रथमे हलो अंडर लो आयोनिक कंडीशन लो आयोनिक कंडीशन सेकेंड कंडीशन दैट इज हाई पीएच एक रेस्ट्रिक्शन एंजाइम रिकॉग्निशन एंड स्पेसिफिसिटी एकदम नील और अनेकटा डिफरेंट हो जाए सेटाके आमरा जेनरली बोली स्टार एक्टिविटी। कि बोललाम ए टर्मगुलो खूब इम्पर्टेंट विशेष करे आईआईटी जैम एंड सीएसआई कैंडिडेटदेर जोन्नो। कि बोललाम स्टार एक्टिविटी तखनई देखा जाए एकटा रेस्ट्रिक्शन एनजाइम जखन से रेस्ट्रिक्शन एनजाइम अंडार लिमिटेड कंडिशन। व्हाट आर द लिमिटेड कंडिशन सब थेके प्रथम लो आयोनिक कंडिशन सेकेंड हलो हाई पीएच कंडिशन से एक्टिविटी जखन एनजाइम है दैट डिफाइन एज स्टार एक्टिविटी। कन्सेप्ट क्लियर ताके आमरा बोली स्टार एक्टिविटी अफ एन रेस्ट्रिक्शन एनजाइम डाउट नहीं है। एबार नेक्स्ट किरकम किरकम डिफरेंट सिचुएशन होते पारे ऑन द बेसिस अफ द लिमिटेशन फर्स्ट आइसोस्किजोमार सेकेंड नियोस्किजोमार एंड देन आइसोकॉडोमास। এইবার আমি তোমাকে কিছু ইউনিক ক্যারেক্টার বলছি যদি তুমি বিএসসি অর বিটেক অফ বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি অর বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট হও তোমাকে এই তিনটে ভেতরে যদি আরডিটি সেকশন থাকে তোমার অনার্সে এর ভেতরে তোমাকে একটা টু মার্কসের ডেফিনেশন দেবেই দেবে ইদার থ্রি অর এখানে স্টার অ্যাক্টিভিটি এর ভেতরে। প্লাস তুমি যদি আইআইটি জ্যাম অর সিএসআর জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে এখানে যে এক্সাম্পলগুলোকে আমি ইউজ করেছি এইগুলোকে খুব ভালোভাবে ফলো করবে। আমি দুটো প্রসপেক্টাস অফ আজকে ক্লাস বলে দিলাম এবার চলো আমরা এক একটা করে কনসেপ্ট ক্লিয়ার করি। সব থেকে প্রথমে আমরা স্টার অ্যাক্টিভিটি কী বুঝলাম অন দ্য বেসিস অফ হাই পিএইচ অ্যান্ড লো আয়নিক কন্ডিশন। প্লাস আর একটা জিনিস তোমাদের আমি খুব ভালো সহজভাবে শিখিয়ে দেবো দ্যাট ইজ রেকগনিশন অফ রেস্ট্রিকশন ফ্রিকোয়েন্সি রেট। যেরকম ওয়ান বাই ফোর টু টু দি পাওয়ার সিক্স ওয়ান বাই ফোর টু টু দি পাওয়ার ফোর এরকম করে ডিফারেন্ট কম্বিনেশনে আমরা যে রেস্ট্রিকশন সাইটের ফ্রিকোয়েন্সি ম্যাপ করি সেটার উপরে আমি আর একটা ক্লাস বানাবো সেখানে আমি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দেবো। আমাদের টার্গেট আছে তিনটে ক্লাসের ভেতরে রেস্ট্রিকশন এনজাইমটাকে পুরো টোটালভাবে ক্লিয়ার আউট করা। নেক্সট আমরা ক্লাস নাম্বার টু সিতে ডিফারেন্ট টাইপস অফ রেস্ট্রিকশন এনজাইম ক্লিয়ার করবো দ্যাট ইজ টাইপ ওয়ান টাইপ টু অ্যান্ড টাইপ থ্রি। টাইপ ওয়ান অ্যান্ড টাইপ থ্রি মোর কমন না ইন কম্পারেটিভ অফ টাইপ টু উইচ ইজ মোস্ট কমন অ্যান্ড আমরা ইউজ করে থাকি। কমপ্লিট আজকে ভিডিওর টপিক হলো আইসোস্কিজোমার নিওস্কিজোমার অ্যান্ড আইসোকডোমাস এই তিনটে মেজর টার্মকে আজকে আমরা বুঝবো। তার আগে আমরা একটু ব্যাকগ্রাউন্ড নলেজ ক্যারি আউট করে নিলাম। সব থেকে প্রথমে আইসোস্কিজোমার নিওস্কিজোমার অ্যান্ড আইসোকডোমাসের ভেতরে কমন কি সবার কমন সেম টার্গেট সেম টার্গেট সেম এক্সটেনশন। আমি তোমাদের ট্রিক্সের সাথে নোট নেওয়ার জন্য বানিয়ে রেখেছি যাতে তোমার নোটটা একদম পারফেক্ট হয়। দেখো এই ভিডিও শেষে আমি রিলেটেড যত কিছু তোমার ইনফরমেশন লাগবে লাইক এই বোর্ডটার একটা স্ক্রিনশট আমি ভিডিও শেষে অ্যাটাচ করে দেবো তুমি ওখান থেকে এর নোটটা বানিয়ে নেবে রাইট। তুমি আগে সব থেকে ফার্স্টে এটা বোঝার চেষ্টা করো। প্রথম হলো ফার্স্ট সেম টার্গেট দেখো বোথ এসপিএইচ ওয়ান অ্যান্ড বিবি ইউ রোম্যান ওয়ান এটা হলো বোথ সেম টার্গেটকে স্পেসিফাই করে। হোয়াট আর দ্য সেম টার্গেট টার্গেট বিটুইন সিজি টিএসি জি বোথ এসপিএইচ ওয়ান অ্যান্ড বিবি ওয়ান বোথ টার্গেট সেম রেকগনিশন সাইট। আর একটা জিনিস তোমাকে আরেকবার রিপিট করে দিই রেস্ট্রিকশন এনজাইম রেকগনাইজ বিটুইন হাউ মেনি বেস পেয়ার রাইট ইট ডাউন ফোর টু এইট বেস পেয়ার। দেখো এখানে যত কিছু এক্সাম্পল আমি ক্যারি আউট করেছি ফোর টু এইট বেস পেয়ার অফ রেস্ট্রিকশন সাইটের ভেতরে এক্সাম্পল রেফার করা আছে। প্রথমে আমি বলি সেম টার্গেট সেম ক্লিপ আইসোস্কিজোমারে বোথ আর সেম মানে টার্গেটটাও সেম হবে অ্যান্ড ডিভিশন যেটা যেটা ক্লিপ হবে সেটাও সেম হবে অন দ্য বেসিস অফ সেম। তুমি বুঝতে পারবে না যে দুটোর মধ্যে পার্থক্য কোথায় তাই এটা আন্ডার দ্য টার্ম অফ আইসোস্কিজোমার বোথ এসপিএইচ ওয়ান অ্যান্ড বিবি ওয়ান
রাইট। এইভাবে করে আমরা প্রথম কনসেপ্ট ক্লিয়ার করলাম। সেকেন্ড কনসেপ্ট নিও স্কিজোমার, যেখানে সেম টার্গেট তো সেম বাট ডিফারেন্ট ইন ক্লিপ ফ্র্যাগমেন্ট, মানে যেটা ক্লিভেজ হবে তারপর যে ফ্র্যাগমেন্টটা তৈরি হবে দ্যাট উইল বি ডিফারেন্ট। এক্সাম্পল দেখো, সি সি ইউ তিনটে ফ্র্যাগমেন্ট, সি জি জি তিনটে ফ্র্যাগমেন্ট, সো ওপরে তিনটে তিনটে ফ্র্যাগমেন্ট সি সি অ্যান্ড জি জি জি, কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট এক্স মা ওয়ান, এখানে দেখো সেম রেকগনিশন সাইট, দেখো তিনটে সি এখানেও অ্যান্ড তিনটে জি এখানেও, বাট ক্লিপ পয়েন্ট বিটুইন ফার্স্ট ডবল সি, কনসেপ্ট ক্লিয়ার। এখানে কিন্তু ক্লিপ পয়েন্ট বিটুইন তিনটে সি অ্যান্ড এদিকে তিনটে জি, হোয়াইল ইন কেস অফ এক্স মা ওয়ান এখানে ফার্স্ট ক্লিপ পয়েন্ট বিটুইন সি সি দেন সি ডবল জি অ্যান্ড ফাইনাল একটা জি ইনট্যাক্ট রয়ে গেল। তাহলে এটা যদি আমি ফিগারে ড্র করি, প্রথমে স্মা ওয়ানের ফিগার ড্র করলাম, তাহলে এর ক্লিপ পয়েন্ট হবে সি সি এরকম এর ক্লিপ পয়েন্ট, কনসেপ্ট ক্লিয়ার। হোয়াইল নিচের কেসে কী হবে, সি নিচে জি এরকম একটা ফ্র্যাগমেন্ট হবে আর নিচে রাইট, সো এরকম আর একটা ফ্র্যাগমেন্ট যেখানে তুমি এটার রেসিপ্রোকাল করে দাও জি এর সাথে জি জি তিনটে সি, এরকম একটা ফ্র্যাগমেন্ট হবে অ্যান্ড ইন দ্যাট কেস এটা এরকম একটা ফ্র্যাগমেন্ট হবে। সো এরকম একটা ফ্র্যাগমেন্ট হবে, হোয়াইল ইন কেস দেখো ফ্র্যাগমেন্টটা কীরকম হলো, কনসেপ্টটা মিললো, সেম টার্গেট ডিফারেন্ট ইন ক্লিপ, দেখো দুটো ক্লিপ ফ্যাক্টর ডিফারেন্ট হলো। এইভাবে করে তোমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করবে। প্রথমে আমি কি বললাম, ফার্স্টে সেম টার্গেট পয়েন্ট থাকবে বাট ডিফারেন্ট ইন ক্লিপ ফ্যাক্টর, বিকজ এটা ক্লিপ হচ্ছে বিটুইন ফার্স্ট টু সি, হোয়াইল এখানে তিনটে সি এর পর সি অ্যান্ড জি এর ভেতরে, কনসেপ্ট ক্লিয়ার। স্কিউজো মানে যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট দ্যাট ইজ রেকগনিশন হচ্ছে সেম, দেখো তিনটে সি তিনটে জি তিনটে সি তিনটে জি, বাট ক্লিপ ফ্যাক্টর ইজ ডিফারেন্ট, এখানে সি অ্যান্ড জি এর ভেতরে আর এখানে বোথ সি এর ভেতরে, কনসেপ্ট ক্লিয়ার। নিউ স্কিউজোমার সম্বন্ধে আর তোমার কোনো ডাউট আসবে না, আসলে তুমি দুটো এক্সাম্পল ডেফিনেটলি মেনশন করবে, স্মা ওয়ান অ্যান্ড এক্সমা ওয়ান, এই দুটো কমন বলে আমি এখানে তোমাকে বোঝার জন্য ইউজ সব থেকে ইজি মেথডটা আমি ফলো করেছি। নেক্সট হলো আইসোকোডোমার্স, আইসোকোডোমার্স মনে রাখার জন্য সব থেকে সিম্পল ট্রিক্স হলো মনে রাখবে সেম এক্সটেনশন, মানে এক্সটেনশনটা সেম পাবে, মানে কাটার পর যে ফ্ল্যাঙ্কটা পাবে সেটা সেম বাট ডিফারেন্ট ইন রেকগনিশন, যেটা রেকগনিশন করবে অফ রেস্ট্রিকশন সাইড সেটা কিন্তু ডিফারেন্ট হবে বাট যে পজিশন কাটার পর একটা ফ্ল্যাঙ্ক তৈরি হবে সেটা বোথ কেসেস সেম হবে। দেখো এর ফ্ল্যাঙ্ক ওপরের ফ্ল্যাঙ্কটা বাম এইচ ওয়ানের ফ্ল্যাঙ্ক তৈরি হবে জি এ টি সি অ্যান্ড সেম নিচের ফ্ল্যাঙ্কও তৈরি হবে জি এ টি সি, এই বোথ কেসে দেখো ফ্ল্যাঙ্ক জি এ টি সি ফ্ল্যাঙ্ক জি এ টি সি ফ্ল্যাঙ্ক বোথ আর সেম, বাট এদিকে যে রেকগনিশন সিকোয়েন্স এদিকে অনেকগুলো পলি নিউক্লিওটাইড অফ এন, এন কুড বি এনি নিউক্লিওটাইড, এখানে দেখো জি, বোথ কেস যে ফ্ল্যাঙ্কটা তৈরি হচ্ছে জি এ টি সি দ্যাট উইল বি সেম ইন কেস অফ আইসোকোডোমার্স। সো তোমাকে আমি আরেকবার রিপিট করে দিই, ইন কেস অফ আইসোস্কিজোমার সেম টার্গেট সেম ক্লিপ, যেটা ফ্র্যাগমেন্ট অফ ওভারহ্যাং সিচুয়েশন আসবে সেটা উইল বি অলসো সেম, সব কিছু এখানে সেম থাকবে বাট রেস্ট্রিকশন এনজেম আর নট সেম, রেস্ট্রিকশন এনজাইম টু অর থ্রি ডিফারেন্ট টাইপস অফ রেস্ট্রিকশন এনজাইম প্রপার্টিস সেম ফলো করছে সেটাকে আমরা বলবো আইসোস্কিজোমার। নিও স্কিজোমার আমরা সেটাকে বলবো যেখানে সেম টার্গেট, টার্গেট দেখো সেম বাট ডিফারেন্ট ইন রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট, দেখো ক্লিপ পয়েন্ট অ্যান্ড ফ্ল্যাঙ্কটা ডিফারেন্ট হচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট হলো আইসোস্কোডোমার, আইসোস্কোডোমারে আমরা পড়লাম সেম এক্সটেনশন জি এ টি সি সেম এক্সটেনশন বাট ডিফারেন্ট ইন রেকগনিশন সাইট, মানে রেকগনিশন সাইটটা দেখো ডিফারেন্স, হেয়ার রেস্ট্রিকশন যে রেকগনিশন সেটা হচ্ছে জি জি বিটুইন আর এখানে এন কুড বি, এখানে একটা এন লাগিয়ে দাও, এন কুড বি এন এ নিউক্লিওটাইড এবং এ টি জি সি তারপরে জি এ টি সি থাকলেই হলো, কনসেপ্ট ক্লিয়ার। এইভাবে তোমাদের তিনটে ডিফারেন্ট কনসেপ্ট অফ রেকগনিশন সিস্টেমের ভেতরে আমি ক্লিয়ার করে দিলাম। নেক্সট আমরা কনসেপ্ট ক্লিয়ার করবো থ্রি ডিফারেন্ট টাইপস অফ রেস্ট্রিকশন এনজাইম, টাইপ ওয়ান টাইপ টু অ্যান্ড টাইপ থ্রি, সেটাকে খুব ভালোভাবে ক্লাস কমপ্লিট করলে আমাদের রেস্ট্রিকশন এনজাইমের উপর টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আজকে ভিডিও যদি তোমার ভালো লাগে থাকে তাহলে ডেফিনেটলি এই ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে এই চ্যানেল সাপোর্ট করো। ওকে বাই বাই।
subscribe to our YouTube channel A Plus Bio by clicking that red subscribe button and press the bell icon for all real-time academic notification. Thank you.